এই যে কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া, ওই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভগীরথের আনা ডাকে, ভগীরথের প্রচেষ্টায় আহ্বানে কাতর নিবেদনে মা গঙ্গা দেবী জগতের বুকে অবতীর্ণ হয়েছিলেন। তাই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, দুর্যোধনের কথা মতো দুঃশাসন বস্ত্র হরণ করছেন, আর সেই সভায় দ্রৌপদী আকুল কণ্ঠে দুটি বাহু তুলে ডাকছেন, হে গোবিন্দ, তুমি তো বিপদ ভঞ্জন, আমার পঞ্চ স্বামী এত বড় বড় রথী মহারথী যারা, তারা কেউ পারছে না আমার সম্মান রক্ষা করতে। একজন নারী জাতির বস্ত্র হরণ কথাটা শুনতে যতটা সহজ, ভেবে দেখুন তো কতটা কঠিন। নারী জাতির সম্মানই তো তার প্রধান ভূষণ, কত বড় সভার মধ্যে কত বড় বড় রথী মহারথী দিকপাল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই বিপদভঞ্জন মধুসূদন ছাড়া ওই বিপদে কেউ পারলেন না তাকে রক্ষা করতে। রক্ষা করো যখন আত্মনিবেদন করে ডাকছেন, সেই ডাকে কিন্তু ভগবান আর রইতে পারলেন না। হাজার হাজার বসন যোগান দিয়ে সেদিন কিন্তু দ্রৌপদীর সম্মান ভগবান রক্ষা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা কি শিখব? বিপদে পড়ে হাত তুলে গোবিন্দকে ডাকলেই কি গোবিন্দ কৃপা করবেন? হ্যাঁ, সংসারে আমরা আপনারা প্রত্যেক পদে পদে দেখবেন কত বিপদে পড়ি, তা বিপদে পড়ে কখনো হাত তুলে ডেকে দেখবেন তো তিনি আপনার সামনে এসে দাঁড়ায় কিনা, কৃপা করে কিনা, উদ্ধার হন কিনা? হওয়া যায় না সবসময়। তাহলে দ্রৌপদী হাত তুলে গোবিন্দকে ডাকল, আর তৎক্ষণাৎ ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। অথচ আমার বিপদকালে আমি তাকে ডাকলে কাছে কাছে, এখানেই হচ্ছে কথা। দ্রৌপদী যে গোবিন্দ কৃপা পেল, আগে আমাদের জানতে হবে কৃপা কথার অর্থটা কি। কৃপা কথার অর্থ কিছু করে তারপর তো পাওয়া। ওমাইরা শুনছ তো কি গল্প করছে? বাবা রে বাবা, মন দিয়ে শোনো, না হলে সময়টাও চলে যাবে আর শেষে আমাকেই গালমন্দ করবে, কি বলে গেল কোথা থেকে এসে কিছুই বুঝলাম না। তা বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে। বলছে কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। তুমি যে পাওয়ার জন্য এত বাসনা করছো, কি করেছো তুমি গোবিন্দের জন্য? কতটুকু দিতে পেরেছো তাকে, কতটুকু করতে পেরেছ তার জন্য যে তুমি পাওয়ার বাসনা নিয়ে বসে আছো? মন্দিরে যাবার আগেই মনে মনে লিস্ট বানিয়ে নাও, কি কি চাইবো গোবিন্দের কাছে, এই দাও ওই দাও সেই দাও, টাকা পয়সা ধন দৌলত, ছেলেটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, মেয়েটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, এত পড়াশোনা করেও ছেলেটার চাকরি হচ্ছে না, খালি দাও। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। দ্রৌপদী কিছু করেছিল, আর কিছু না করলে সেদিন সে পেত না। কি করেছিল? যখন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করলেও 101 অপরাধ যখন হয়ে গেল, সেই মুহূর্তে ভগবান কিন্তু আর ক্ষমা করলেন না। কেননা আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমন আছে। চতুরের শিরোমণি তো, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, শত অপরাধেও কিছু বলবেন না,
তা এক শত অপরাধ যখন পূর্ণ হয়ে গেছে আর ছেড়েও দেবেন না। সুদর্শন চক্রকে ডাকছেন, হে সুদর্শন তুমি এই মুহূর্তে উদয় হও, আমি এক্ষুনি শিশুপালকে হত্যা করব। সুদর্শন চক্র তখন ঘুরতে ঘুরতে এসেছে ভগবানের কাছে, নারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। ওই সুদর্শন চক্র দিয়ে ভগবান শিশুপালকে সেই মুহূর্তে সেই দিন খণ্ড বিখণ্ড করেছিলেন। একটু জেনে নিন এই সুদর্শন চক্র এলো কোথায়। যখন সূর্য দেবতার বিবাহ হবে, কলি ঘর সেদিন আমার গোরা গোরা চাঁদে আমার গোরা চাঁদে
Thank you.
জজন্তি হি সোমেধস। জনিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব জন এবং আমার সকল ভক্তিমতি মায়েরা আর সকল ভক্ত প্রবর বাবারা, আপনাদের সবাকার শ্রীচরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ আমার হবে, আপনারা নিজ গুণে সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে, নিতাই গৌর প্রমাণ। আসুন আজ এই শুভ ক্ষণে শুভ মুহূর্তে আজ আমরা কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছি। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। একমাত্র হরিনাম সংকীর্তনই পারে হতভাগ্য জীবের এই মায়াবদ্ধ অবস্থা থেকে কৃষ্ণ পথগামী করতে। তাই আপনারা সবাই ছুটে এসেছেন এই মহতী হরিবাসরে, আমরাও ছুটে এসেছি আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ পাওয়ার জন্য। তার জন্য বেশি কিছু করতে লাগে না, তাকে পাওয়ার জন্য বেশি কিছু করতে লাগে না, তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। তার জন্য এক পা বাড়িয়ে দেখবেন, তিনি তার কৃপার ডালি নিয়ে দশ পা এগিয়ে আসবেন আমাদের দিকে। কিন্তু এই সংসারে তার জন্য এক পা এগিয়ে যেতেও আমাদের সময় হয়। কিন্তু যাদের জন্য জীবনের সবটুকুটা আমরা বিলিয়ে দিই, শেষ করে দিই, একদিন সেই আপন জনগুলোই আমার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য তুমি করেছোটা কি, আমার জন্য কি করেছ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম।